Hello friends, myself Dr. Vilas Bhui. I am a homeopathic practitioner. Today I will discuss in this video about two very important coryza remedies. Bondhura, ajke ei video te ami khub important dutu sordir oshudher kotha bolbo. Sordi kashir oshudher kotha bolbo. Ei dutu oshudh apni bachcha boro somosto patient derkei dite paren jodi আপনি সেই সমস্ত বাচ্চা বা বড় পেশেন্টদের মধ্যে যে লক্ষণগুলো আমি বলবো সেই লক্ষণগুলি দেখতে পান সর্দি এবং কাশিতে। বন্ধুরা, খুবই কমন একটা প্রবলেম সর্দি কাশি, এবং এটাও খুব কমন যে সর্দি কাশি হলে আমাদের প্রায় নাক বন্ধ হয়ে যায়। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের যখন নোজ ব্লক হয়ে যায় ডিউ টু কোল্ড কাফ করাইজা, আমরা তখন প্রায় অ্যালোপ্যাথিক ওষুধের সাহায্য নিই। আমরা বলতে আমরা হোমিওপ্যাথরা বলিনি, আই এম টেলিং অ্যাবাউট জেনারেল পাবলিক, অর্থাৎ আমি সাধারণ মানুষদের সম্বন্ধে কথা বলছি। যখনই আমাদের কোল্ড কাফ করাইজার জন্য নাক বন্ধ হয়ে যায়, মুখ খুলে শ্বাস নিতে হয়, তখন আমরা প্রায়ই অ্যালোপ্যাথিক ওষুধের সাহায্য নিই, নেজাল ড্রপের সাহায্য নিই। অট্রিভিন বা এই সমস্ত কিছু নেজাল ড্রপ আছে, যে নেজাল ড্রপগুলো নর্মালি আমরা নোজ ব্লকেজে ইউজ করে আমাদের নাকের যে ব্লকেজ সেটাকে ঠিক করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে অর্থাৎ আপনার যদি কাফ অর্থাৎ কাশির সাথে আপনার নোজ ব্লক হয়ে যায়, আপনার নাকটা বন্ধ হয়ে যায়, যার জন্যে আপনাকে নাক বন্ধ হওয়ার জন্য আপনাকে মুখ খুলে শ্বাস নিতে হয়, বা আপনার বাচ্চার যদি এরকম প্রবলেম হয়ে থাকে যে কাশি হয়েছে, সর্দি হয়েছে আপনার বাচ্চার, এবং তার সাথে আপনি দেখতে পাচ্ছেন নাক বন্ধ হয়ে গেছে, যার জন্য বাচ্চাকে মুখ খুলে শ্বাস নিতে হচ্ছে, তো এই ক্ষেত্রে আমি দুটো ওষুধের কথা বলবো আজকে এই ভিডিওতে। যে দুটো ওষুধ আপনি লক্ষণ মিলিয়ে বা লক্ষণ না মিলিয়েও যদি এই দুটো ওষুধ অল্টারনেটিভলি অর্থাৎ পর্যায়ক্রমে ইউজ করতে থাকেন, আপনি খুবই ইফেক্টিভ রেজাল্ট দেখতে পাবেন এইরকম নোজ ব্লকেজ, এইরকম সর্দি কাশিতে। তো বন্ধুরা, আজকের প্রথম ওষুধ হচ্ছে শাম্বুকাস। বন্ধুরা, এই ওষুধটি স্পেশালি ইনফ্যান্টাইল কাফ কোল্ড এর ক্ষেত্রে বেশি ইউজ হয়, বড়দের ক্ষেত্রে ইউজ হয় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বেশি ইউজ হয়ে থাকে। যদি আপনি দেখতে পাচ্ছেন আপনার বাচ্চার নাক বন্ধ হয়ে গেছে সর্দিতে, তার সঙ্গে কাশি রয়েছে প্রচণ্ড, সাইন সাইন শব্দ রয়েছে আপনার বাচ্চার বুকে, তার সাথে আপনি দেখছেন আপনার বাচ্চা হাঁ করে শ্বাস নিচ্ছে, অর্থাৎ আপনার বাচ্চার নাক বন্ধ থাকার জন্য হাঁ করে শ্বাস নিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এই দুই তিনটি লক্ষণের উপর ভিত্তি করে তাকে শাম্বুকাস দিতে পারেন। পরের ওষুধের নাম হচ্ছে অ্যামোনকার্ব। এই অ্যামোনকার্ব ওষুধটিও খুবই ইফেক্টিভ একটি ওষুধ নেজাল ব্লকেজের ক্ষেত্রে বা নেজাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে। যদি আপনার সর্দি হয়েছে, যদি আপনি দেখছেন আপনার সর্দির জন্য দুটো নস্ট্রিল অর্থাৎ নাকের দুটো ছিদ্রই বন্ধ হয়ে পড়েছে, যার জন্য আপনাকে মুখ খুলে শ্বাস নিতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এই ওষুধটিও ইউজ করতে পারেন। যদি আপনি লক্ষণ না মেলাতে পারছেন, আপনি শুধু দেখছেন আপনার নোজ ব্লকেজ রয়েছে, তার সাথে কাফ অর্থাৎ কাশি রয়েছে, সেই ক্ষেত্রে আপনি এই দুটো ওষুধও অল্টারনেটিভলি ইউজ করতে পারেন। তো এই শাম্বুকাস এবং অ্যামোনকার্ব এই দুটি ওষুধের আপনি 30 পোটেন্সি ইউজ করুন। আপনি টেনেবল ডিস্টিলড ওয়াটারের সঙ্গে 10-12 ফোঁটা মাত্রায় আলাদা আলাদা করে এই দুটো ওষুধ মিশিয়ে নিন, এবং 5 ফোঁটা করে অল্টারনেটলি দ্যাট মিন্স পর্যায়ক্রমে উল্টোপাল্টা করে ওষুধগুলো দিতে থাকুন। আপনার বাচ্চা হোক বা আপনার বাড়িতে যদি কোনো প্রাপ্তবয়স্ক মানুষেরও এরকম নেজাল ব্লকেজ হয়ে থাকে ডিউ টু কোল্ড কাফ, আপনি তাকে এইভাবে দিতে থাকুন ওষুধ। আপনি একদিনের মধ্যে খুবই ইফেক্টিভ রেজাল্ট দেখতে পাবেন, কোনো এক্সটার্নালি মেডিসিন অ্যাপ্লাই ছাড়াই, কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন দরকার পড়বে না আপনার, এই ওষুধ দুটো খেয়েই আপনার নেজাল ব্লকেজ ক্লিয়ার হয়ে যাবে। তো এই দুটি ওষুধ আপনি ইউজ করুন এবং আমাকে কমেন্টে জানান আপনি কেমন রেজাল্ট পেলেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দেবেন, ভিডিওটি আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই ভিডিওটির বেনিফিটস নিতে পারেন। সবশেষে নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের
বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অপশানে ট্যাপ করে দিন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশনগুলি আপনার কাছে আসতে থাকে। তো চলুন বন্ধুরা, এরকমই অন্য একটা ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং দেখতে থাকবেন এই চ্যানেলটি। থ্যাংকস ফর ওয়াচিং।